চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত, আর তার মাঝে কাশফুলগুলো কেমন দোল খাচ্ছে, মনটাই ভালো হয়ে যায় সবুজ ক্ষেত দেখলে। আর কাশফুলগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে গিয়ে দৌড়ে গিয়ে একটা ছবি তুলি। আর তার মাঝে এই নীল আকাশ আর সাদা মেঘগুলো পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে, মনটাই আনন্দ ভরে যাচ্ছে। আর এই শরৎকালটায় আকাশটা দেখলেই ভালো লাগে। আর সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কখন শরৎকাল আসবে, কখন দুর্গাপুজো আসবে। কি ভালো লাগছে, অপূর্ব সুন্দর শোভা। আমরা কলা পাতাটা কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, লাভলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো পুজো আমাদের এসে গেছে, চারিদিকে আকাশে বাতাসে পুজোর গন্ধ। আর আজকে আমরা বানাবো নারকেল নাড়ু। এই কলা পাতা কেটে নিয়েছি, এটাতে আমরা নারকেল করাবো। নারকেলগুলো ছাড়িয়ে দিচ্ছে আপনাদের দাদা। নারকেলগুলো আমরা কুড়িয়ে নিচ্ছি। নারকেলগুলো আমরা সব কুড়িয়ে নিলাম, এবার চলুন নাড়ু বানানো শুরু হবে। সুন্দর লাগছে দেখুন সাদা। এক থালা হয়েছে আমাদের নারকেল কুড়াটা, ছটা নারকেল ছিল। নাড়ুটা আমরা কড়াইয়ে বানাবো আর গুড় দিয়ে বানাবো, তো এগুলো আমরা সব মেখে নিচ্ছি। নারকেলগুলো সব দিয়ে দিলাম। আর এখানে নিচ্ছি আমি 700 গ্রাম গুড়, ছটা নারকেলের জন্য 700 গ্রাম গুড় নিয়েছি। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু চিনি দিয়ে বানালে কিন্তু বেশি দিন থাকবে না, গন্ধ হয়ে যাবে এক সপ্তাহ পরই, না হলে ফ্রিজে রাখতে হবে। আর গুড় দিয়ে বানালে এক মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন। ভালোভাবে এটাকে মেখে নেব। আর কিচ্ছুই দিলাম না, শুধু 700 গ্রাম গুড় আমরা খুব ভালোভাবে মেখে নিলাম নারকেলটা আর গুড়টা দিয়ে। এবার আমরা উনুন ধরাই চলুন। আমরা উনুনে জ্বাল দিতে শুরু করেছি, আর এইটা খুব অল্প আঁচে করতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে। নাড়ুটা হয়ে গেছে আমরা কিভাবে বুঝবো, এখান থেকে সামান্য একটু নিয়ে আমরা মাটিতে রেখে দেবো। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে ওটা দেখবো যে শক্ত হয়ে যাচ্ছে, মানে আমাদের হয়ে গেছে। আর এটাও টান টান হবে এবং চিটচিট করবে, হাতে দিলেই বোঝা যাবে তার মানে হয়ে গেছে। এই দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে এবং এটা শক্ত হয়ে গেছে, দেখুন তার মানে এটা আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নাও। দেখুন আমাদের নাড়ুটা প্রায় আর হয়ে এসছে, একদম দলা পাকিয়ে যাচ্ছে। আর এটা আমরা প্রায় 25 মিনিট ধরে নাড়ছি। আমরা এবার নামিয়ে নিচ্ছি, পালাতে ঠান্ডা করতে দেবো, দিয়ে নাড়ু আকারে বানিয়ে নেব। নাড়ুগুলো আমরা এবার পাকিয়ে নেব, একটু গরম গরম থাকা অবস্থাতেই পাকিয়ে নিতে হবে। হাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে আর গরম লাগবে না। আর এভাবে আমরা রেখে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আর পাকানো যাবে না নাড়ু। নাড়ুগুলো সব আমরা সুন্দর করে বানিয়ে নিলাম, সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এদিকে বাবু এসে গেছে, বাবু বলেছে মা এখন দুটো দাও পরে খাবো। মা খেতে বেশ ভালো হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন,
খেয়ে দেখবেন কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি পর্বে। টাটা, বাই বাই।